الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة آخر الآيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل امرأته على فراشه فأبت فبتغض بن عليها لعنتها الملائكة حتى تصبح رواه البخاري والمسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহারাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহর অশেষ দয়ায় আমরা এখনও বেঁচে আছি, এখনও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে যাবতীয় প্রশংসা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক
বিশ্ব মানবতার মুক্তির দূত, তমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক সেই মহান নেতা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য ইচ্ছা পোষণ করেছি। বিষয়টি নারী কেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক। যদিও বিষয়টি নারীদের সম্পর্কিত, তবু আমাদের সকলের জানা উচিত, যেহেতু আপনার হাতে আপনার মেয়ে গড়ে উঠবে, আপনার হাতে আপনার নাতনি গড়ে উঠবে, আপনার হাতে আপনার ছোট বোন গড়ে উঠবে। আপনি হলেন একটা মেয়ের অভিভাবক, হয় ছোট বোনের অভিভাবক, অনেক ক্ষেত্রে মেয়ের অভিভাবক, অনেক ক্ষেত্রে বিবির অভিভাবক, অনেক ক্ষেত্রে নাতি নাতনিদের অভিভাবক। এই জন্য আপনাকেও জানতে হবে। আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হল স্বামীর সংসারে নারীদের যে সকল বিষয়ে সতর্ক থাকা জরুরি। আমরা একটা হাদিস অনেকেই জানি, অধিকাংশ এই হাদিসটা আমরা জানি, মুসলিমের 2664 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 79 নম্বর হাদিস, মিশকাতের 5298 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতাল মারআতু খামসাহা ও সামাত শাহরাহা ও হাফিজাত ফারজাহা ও আতাআত যাওজাহা, মহিলারা যদি চারটি কাজ করে, লাইলালাহা উদখিলিয়াল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শীত। আল্লাহর নবী বললেন, মহিলারা যদি চারটা কাজ করে, এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, দুই ওসামাত শাহরাহা রমজান মাসে ছিয়াম রাখে, তিন ওয়া হাফিজাত ফারজাহা তার সতীত্বের হেফাজত করে, চার ও আতাআত যাওজাহা তার স্বামীর আনুগত্য করে, ইলালাহা উদখিলিয়াল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শীতি, সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই অধিকার ইসলাম তাকে দিচ্ছে। তবে আমরা অনেকেই, অনেক মহিলা মনে করে চারটা কাজ আমার দ্বারা হচ্ছে, আমি তো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আদৌ কি এই চারটা কাজ তারা করতে পারে? চারটা কাজের মধ্যে আমি মনে করি সবচেয়ে কঠিন, যেটা যে কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে, সেটা হলো ওয়াতাত যাওজাহা, স্বামীর আনুগত্যে তার ত্রুটি থাকবে। এজন্য এই পয়েন্টটি নিয়েছি, একজন নারী হিসেবে স্বামীর সংসারে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং যে বিষয়ে সতর্ক না থাকলে সে জাহান্নামে চলে যাবে। যদিও তার পর্দা ঠিক আছে, যদিও তার সলাত ঠিক আছে, যদিও তার সিয়াম ঠিক আছে। প্রথম পয়েন্ট, যেটা নারীর স্বামীর সংসারে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, তথা স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করা যাবে না, এক নম্বর পয়েন্ট। এ ব্যাপারে মুসলিমের 1467 নম্বর হাদিস, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত আদায় করলাম। ঈদের সালাত আদায় করার, আল্লাহর নবী ঈদের খুতবা এবং ইকামত ছাড়াই দুরাকাত সালাত পড়লেন। সালাত শেষে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বিলালও দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ভীতি অর্জন করা, শেষ পর্যায়ে অনেক বক্তব্যের পরে আল্লাহ রাসূল বললেন, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। এগুলো বলার পরে আল্লাহর নবী মহিলাদের পাশে গেলেন। মহিলাদের পাশে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বললেন, তাসাদ্দাকনা
হে মহিলারা তোমরা সাদকা করো, দান খয়রাত করো, তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। কেননা আমি নবী দেখলাম তোমরা জাহান্নামে বেশি বেশি যাবে। একথা শোনার পরে উপস্থিত মহিলাদের মধ্যে একজন মহিলা ছিলেন, সে ছিল ধার্মিক, যার কষ্ট ক্লেশের কারণে ঘাম ঝরিয়ে পড়ছে। সেই মহিলা দাঁড়িয়ে বললেন, কলু বিমা কলা বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, কারণটা কি? আপনি বললেন আমাদেরকে সাদকা করতে, ইস্তেগফার করতে করব, কিন্তু পরে বললেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, এর কারণটা কি? আল্লাহর নবী তখন বললেন, শোনো, তোমরা বেশি বেশি স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করো, স্বামীর অবাধ্য হয়ে যাও। একথা শোনাও শেষ, মহিলা তার হাতের চুড়ি, তার কানের দুল, তার নাকের ফুল, তার গলার হার খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ে দিয়ে জমা দিতে লাগলেন। অন্য অন্য মহিলাও এভাবে সাদকা করতে লাগলেন। কি বুঝলেন হাদিস থেকে? ওই মহিলা প্রশ্ন করলেন, কেন জাহান্নামে যাব আমরা বেশি? আল্লাহ নবী যখন বললেন তোমরা স্বামীর বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ পেশ করো, স্বামীর অবাধ্য হয়ে যাও, তখনই ওই মহিলা নিজের গহনা খুলে দান করতে লাগলেন। তার কারণ ওই মহিলা, ওই মহিলাদের মধ্যে ছিলেন একজন সতীসাধ্যী নারী। ওই সতীসাধ্যী নারী নিজে জানলেন যে অবশ্যই তো আমি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেই। যদি মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ না দিত, অবাধ্য না হতো, তাহলে মহিলা নিজের গহনা খুলে দান করতেন না। এখন আমাদের সমাজে নারীরা স্বামীর বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। বিবাহ হয়েছে, পরের দিনই মায়ের বাড়িতে আসে, বলে আরে মা কোথায় বিয়ে দিয়েছো, আমার জীবনটা পুড়ে শেষ, ওই একদিনই বলো আর জীবন পুড়ে শেষ হয়ে গেছে। এই যে অভিযোগ, এটা দেওয়া যাবে না। নারীদেরকে বলছি সতর্ক হতাম, এই অভিযোগ দেয় নারীরা বেশি। আপনিও পিতা হয়ে মেয়েকে বললেন মা কেমন দেখলে শ্বশুরবাড়ি, কষ্ট কেমন, আপনি পিতা হয়ে বাতলিয়ে দিচ্ছেন, ধিক আপনার আকিদাকে। এই কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার কারণে। হাদিস আপনাকে বলছি মানবেন, আপনি মানার চেষ্টা করতে হবে আপনাকে। দুই নম্বর পয়েন্ট, যেহেতু পয়েন্ট আকার আলোচনা করব, বেশ কতগুলো পয়েন্ট আলোচনা করব, শুধু বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দুই নম্বর, স্বামীকে রাগান্বিত করা থেকে বিরত থাকতে হবে। তিরমিজির 360 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান। উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাসাতু লা তুজাইজু সলাতুহুম আযানাহুমুল আব্দু আল আবিকু হাত্তা ইয়ারদি। তিন শ্রেণীর লোক সলাত আদায় করবে, তিন শ্রেণীর লোকের সলাত তাদের কর্ম পর্যন্ত উঠবে না। সালাত কবুল হতে হলে আল্লাহর কাছে যেতে হয়, আর আল্লাহ থাকে আরশে, তাই না? হাদিসের ভাষা বলছে লা তুজাইজু সলাতুহুম আযানাহুমুল আব্দ, তিন শ্রেণীর লোকের সালাত তাদের ঘাড় পর্যন্ত উঠবে না, আল্লাহর কাছে যাও তো দূরে থাকলো। তিন শ্রেণীর লোকের সলাত কবুল হবে না। এক, আল আবিকু হাত্তা ইয়ারদি, চাকর, কর্মচারী, দাস, গোলাম, তার মালিকের কাছ থেকে পালিয়ে চলে গেছে, মালিকের সম্পদ নিয়ে গেছে অথবা পালিয়ে গেছে মালিককে না বলে, ও যতদিন মালিকের কাছে ফিরে না আসে ক্ষমা চাবে, ততদিন যদি গোলাম আল্লাহর ইবাদত করে সালাত আদায় করে, সালাত কবুল হবে না। দুই, ওয়া ইমরাতুম বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়। অনেক মহিলা সাংসারিক জীবনে ঝগড়া হয় বটে, রাতে স্বামী একদিকে মহিলা একদিকে, স্বামীকে রাগান্বিত করে রাত কাটাবে যে মহিলা, ওই মহিলার সলাত আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, এত আমল থাকতে আল্লাহ নবী সালাতের কথা বললেন কেন? তবারানী মুজামুল আওসাতের হাদিস নাম্বার 1859 নম্বর হাদিস, 1358 নম্বর হাদিস, সিলসিলা সহিহা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বাল ক্বাল রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলা ফাইন সলাহাত সলাহালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের বিচার হবে সেটা হলো তার সালাত। সালাত যদি ঠিক হয় সব ঠিক, সালাত যদি ঠিক না হয় সে দান করেও কোনো লাভ হবে না, হজ করেও কোনো লাভ হবে না, সে গরিবের সেবা করেও কোনো লাভ হবে না যদি তার সালাত ঠিক না হয়। এজন্য বলছি আপনাকে মা ও মহিলা, আপনাকে বলছি আপনাকে অ্যালার্ট হতে হবে। এজন্য বলছি আমি আপনাকে যে আপনি অ্যালার্ট হন, এ কারণেই যে আপনার সালাত কবুল হবে না যদি আপনার স্বামীকে রাগান্বিত করে রাত কাটান, স্বামী রাগিয়ে থাকলো। তিন ওয়া ইমামু কওমি ওয়া হুম লাহু কারিহুন। ও ইমাম, যে ইমাম জনগণ চায় না, ইমাম জোর করে ইমামতি করে, জনগণ ইমামকে বাদ দিয়েছে, ইমাম তার সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনী বোঝেন না, দলীয় ক্যাডার নিয়ে মসজিদ দখল করেছে, আমাদের হাতে খবর আছে, এখন সেখানে ইমামতি করে। ওই ইমামের সালাত হবে না যে ইমাম জনগণ চায় না কিন্তু জোর করে কমিটির ক্ষমতা দেখে অহংকার বড়াই করে ইমামতি করবে, ওই ইমামের সালাত হবে না। তবে মুসল্লির হবে কিন্তু ইমামের হবে না। এই তিন শ্রেণীর লোকের সালাত কাত পর্যন্ত উঠবে না। যদিও দাস আর মহিলার ব্যাপারে আরও কিছু হাদিস আছে, জয়ীফ এবং সহি হাদিস আছে, 360-এর আগের হাদিসগুলো পড়বেন, তিরমিজির পেয়ে যাবেন। তাহলে স্বামীকে রাগান্বিত করা যাবে না সাংসারিক জীবনে। তিন নম্বর পয়েন্ট, স্বামীকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। ইবনু মাজার 2004 নম্বর হাদিস, তিরমিজির 1096 নম্বর হাদিস, সহিহ ইবনু হিব্বানের 7192 নম্বর হাদিস। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো নারী তার নেককার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় কথার মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে, শারীরিক নির্যাতন, যে কোনোভাবে যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় দুনিয়ার জীবনে, তখন জান্নাত থেকে হুরগণ এই নারীর জন্য আল্লাহর কাছে অভিশাপ করে, তাকে বলে আল্লাহ এই নারীর ধ্বংস হোক, নারীকে বলে এই নারী তোমার ধ্বংস হোক, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তুমি কাকে কষ্ট দিচ্ছ, তোমার স্বামীকে, আরও ও তো তোমার কাছে দুদিনের মেহমান, তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে, জান্নাতের হুরগণ বলে, এবং এই নারীর বিরুদ্ধে অভিযোগ পেশ করে আল্লাহর কাছে, আল্লাহ একে ধ্বংস করে দাও। এজন্য পরহেজগার নেককার স্বামীকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে, এটা নারীর জন্য জরুরি। চার নম্বর পয়েন্ট, যে পয়েন্টটাই আজকের আলোচনার সবচেয়ে মূল, আজকের এই বারো থেকে চোদ্দটা পয়েন্ট বলবো, বারো চোদ্দটা পয়েন্টের সব যদি নারী ভুলে যান, কিন্তু এখন যে পয়েন্টটা বলবো এটা ভোলা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো স্বামীর কৃতজ্ঞতা অস্বীকার করা, স্বামীর ভালোবাসাকে ভুলে যাওয়া, স্বামীর ইহসানকে ভুলে যাওয়া, এই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এখানে একটা হাদিস বলি, তিনটা থেকে চারটা হাদিস বলবো, একটা আসার বলবো। এখানে একটা হাদিস প্রথম, যেটা নাসাই সিলসিলা সহিহার 289 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই সকল নারীর দিকে আল্লাহ তাকাবে না, কিয়ামতের ময়দানে ওই সকল নারীর দিকে আল্লাহ তাকাবে না, ওই সকল নারীর দিকে আল্লাহ তাকাবে না যে নারী দুনিয়াতে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করেনি, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহর যে দয়া, আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। মুসলিমের 752 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 4293 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ, বুখারীর 6000 নম্বর হাদিস, বুখারীর 6469 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8210, হাদিস নাম্বার 9328, হাদিস নাম্বার 9910, হাদিস নাম্বার 10292, হাদিস নাম্বার 10429, সহিহুল জামে 2127, মিশকাতে 2365।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিয়াত রাহমাতান আনজাল মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্ন ওয়াল ইনস ওয়াল বাহিমাল হাওয়ামি ফাবিয়া ইয়াতাতাফুনা ওয়া বিহা ইয়াতারহামুনা ওয়া বিহা তাতিফুল ওয়াশালা ওয়ালাদিহা ওয়া আখরা আল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর 100 ভাগ ভালোবাসা আছে, তার মধ্যে আল্লাহ দিয়েছেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্না ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষ জাতির মধ্যে 1% দিয়েছে। কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট বলেন? 1%। ফাবিহা ইয়াতাতাফুনা ওয়া বিহা ইয়াতারহামুনা ওয়া বিহা তাতিফুল ওয়াশালা ওয়ালাদিহা। 1% ভালোবাসায় কেউ অপরকে আদর করে, মহব্বত করে, দয়া করে, ভালোবাসে। বিবি তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার বিবিকে ভালোবাসে, মা তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার মাকে ভালোবাসে। 1% ভালোবাসার স্পিরিট মানুষ সামলাতে পারে না। এই জন্য একজন পুরুষ আরেকজন নারীর জন্য জীবন দেয়, দুইজন একসঙ্গে আত্মহত্যা করে, 1% ভালোবাসা। যার উদাহরণ দিতে দিলাম না আজকে, অবিহা তাতিফুল ওয়াশওয়ালা ওয়ালাদিহা। 1% ভালোবাসার জন্য হিংস্র প্রাণী বাত্তার বাচ্চাকে দুধ খাওয়ায়, আদর করে, মহব্বত করে। এরপর আল্লাহ নবী বললেন ওয়া আখরা আল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে 99% ভালোবাসা বাকি আছে, এই ভালোবাসা নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠবে, বিচার করবে, বান্দাকে রহম করবে আর বান্দাকে জান্নাত দিবে। এজন্য আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমি নবীকে রহম না করে, আমি নবীও জান্নাতে যেতে, তাহলে আল্লাহর এত ভালোবাসা থাকা সত্ত্বেও, আল্লাহর এত ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু পাপী ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তার মধ্যে ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করেনি। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করেনি পরের হাদিস দিয়ে বোঝাবো একটু ভাবে একটু পরে। পুরুষের ওই পুরুষের দিকে তাকাবে না, লায়াঙ্গজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইলা মাংজার ইজার ওয়া বাতার। যে পুরুষ দুনিয়ার জীবনে টাকনুন নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি প্যান্ট ঝুলে পড়বে, তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওয়ালাই জাক্কিহিম, এদেরকে পবিত্র করবে না, এদের দিকে তাকাবে না, এদের দিকে সাথে কথা বলবে না। এক, শাইখু জানে বৃদ্ধ জিনাকার, দুই, মালিকু কাজ্জাব মিথ্যাবাদী শাসক, তিন, ওয়াইলু মুস্তাকবির গরিব অহংকারী, এর দিকে আল্লাহ তাকাবে না, এই তিন শ্রেণীর লোক। তবে কিছু কিছু ব্যক্তি আছে যেগুলো লিস্ট করলে এখন এই পয়েন্ট অনেক বড় হয়ে যাবে, শুধু ইঙ্গিত দিলাম আমি। যেখান থেকে আসছি, স্বামীর কৃতজ্ঞতার অস্বীকার করা, বুখারীর 1052 নম্বর হাদিস, বুখারীর ইসলামিক ফাউন্ডেশন 994 নম্বর হাদিস, বুখারীর আধুনিক প্রকাশনী 988 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 2711 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালান খাশাফাতিস শামস আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালু রাআইনাকা তানাওয়ালতা, ক্বালু ইয়া রাসূলাল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাকাতা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইন্নী রাআইতুল জান্না ফাতানাওয়ালতুম কুদা ওয়া লাসাবতুহু লাকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া ওয়া উরিতুন নার ফালামারা মাংজারা কালিয়ামি কত্তাফতা ওয়া ইন্নি রাআইতু আকসার আহলিহান নিসা ক্বালু বিমা ইয়া রাসূলাল্লাহ ক্বালা বিকুফরিহিন্না ক্বিলা ইয়াকফুরুনা বিল্লাহ ক্বালা লা ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু সুম্মা রাআত মিনকা শাইয়্যান ক্বালাত মা রাআইতু খায়রাম মিনকা কত। অনেক বড় হাদিস, উদাহরণ এবার আপনাকে অনুবাদ করছি। আব্দুল ইবনে আব্বাস বললেন কলাং খাসাফাতিস শামসি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় সূর্য গ্রহের নামাজ আমরা পড়ছিলাম। সূর্য গ্রহের জন্য দুরাকাত ছালাত আদায় করতে হয়, দুরাকাত ছালাতে চারটা রুকু চারটা সিজদা, সালাতুর রাসূল বইয়ে ধরা আছে বিস্তারিত। তে আমি আব্দুল ইবনে আব্বাস সহ আরো ছাবি পিছনে আল্লাহ নবী সালাত পড়াচ্ছেন, হঠাৎ করে সালাত পড়া অবস্থায় আল্লাহ নবী সামনের দিকে দৌড় মারলেন, কি যেন ধরবেন আবার পিছনে চলে আসলেন। আমাদের জীবনে এই রকম হয়নি, আমাদের জীবনে এই রকম হয়নি যে সালাত পড়া অবস্থায় আল্লাহ নবী সামনের দিকে দৌড় মারলেন। সালাত শেষ, কল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, রাআইনাকা তানাওয়ালতা শাইয়্যান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী আমরা দেখলাম আপনি সামনের দিকে দৌড় মারলেন, কি যেন ধরলেন আবার পিছনে চলে আসলেন, কারণটা কি? কলাই নি রাইতুল জান্না, আল্লাহ নবী বললেন সাবিরা ডিউরিং মাই পারফর্মিং সালা আল্লাহ শুট মি জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আমি যখন সালাত আদায় করছিলাম আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত।
ফাতানা বলতো উনকুদা, আমি আমার হাত জান্নাতের দিকে এগিয়ে গেলাম, আমার হাতটা বাড়িয়ে দিলাম, জান্নাতে দেখলাম এত সুন্দর আঙ্গুর ধরে আছে থোকায় থোকায়, এই আঙ্গুর আনার জন্য আমি নবী জান্নাতের ভিতরে এগিয়ে গেলাম, আর আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়ালাম। ওলাও আসাবতুহুল আকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, সাহাবীরা আমি যদি একগুচ্ছ আঙ্গুর আনতে পারতাম তোমরা খাইতে, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া ফুরে যেত কিন্তু আঙ্গুর ফুরাতো না, এত দামি আঙ্গুর জান্নাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাবছেন যে হুজুর ওয়াজ করে যাক, আসরে সালাত পরে সুবহানাল্লাহ বলা শুরু করব, তাই হবে? টাটকা বলতে হবে, টাটকা সুবহানাল্লাহ না বলতে ভাবছি যে ঘুমাচ্ছেন আপনারা। বলছে একগুচ্ছ আঙ্গুর যদি আনতে পারতাম তাহলে তোমরা খাইতে, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া ফুরাতো কিন্তু আঙ্গুর ফুরাতো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবরিতুন নার, আমি আঙ্গুর আনতে গেলাম, আমার সামনে আল্লাহ জাহান্নাম তুলে ধরলেন। ফালাম আরা মাংজরা কাল ইয়ামি অত্তু আফত, সাহাবীরা আমি নবীর জীবনে এমন ভয়াবহ দৃশ্য দেখিনি যা আজকে জাহান্নামের মধ্যে দেখলাম। মানে জাহান্নামের আগুন আগুনকে কামড়ে খায়। রয়তো আকসারা আহলিহান নিসা, তবে এই জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি বেশি দেখলাম, এই জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি বেশি দেখলাম। মা বন্ধুদের বলছি এই হাদিসটা একটু মনোযোগী হন, আপনি মনে হয় গল্প করছেন, একটু মনোযোগী হন। মা বন্ধুদের বলছি একটু মনোযোগী হন, আপনি মনে হয় গল্প করছেন, শোনেন এই হাদিসটা কি বলছে। আজ থেকে 1500 বছর আগে বলছে এই হাদিস যদি আজকের আপনার বাস্তব জীবনে না ঘটে তাহলে আমি আর বক্তব্য দিব না, আপনাকে বুঝতেই হবে এই হাদিস আপনার জীবনে ঘটে গেছে। আপনাকে বলছি শোনেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী বললেন নারীদেরকে বেশি বেশি দেখলাম। কলু বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী কারণটা কি? কলা বি কুফরিহিন্না, কুফরি করার জন্য। সাহাবারা বললেন ইলা ইয়াকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কুফরি করে নারীগণ? আল্লাহ রাসূল বললেন না 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 না, ও ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান, এরা স্বামীর অবাধ্য হয় এবং স্বামীর কৃতজ্ঞতার অস্বীকারকারী হয়। হাদিসটা যদি এ পর্যন্ত থাকতাম আমরা ধরে নিতাম, কিন্তু আল্লাহ নবী আরো বলছে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা কুল্লাহু। হে সাহাবীরা শোনো, তুমি মনে করো তোমার বিবির সঙ্গে যুগের পর যুগ সংসার করেছ, যুগের পর যুগ, দাহার শব্দের অর্থ যোগ, আমরা জানি 12 বছর হয় এক যুগ। তো বলা হচ্ছে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা কুল্লাহু, তুমি তোমার বিবির সঙ্গে যোগের পর যোগ ঘর সংসার করেছো। সোম্মা রাত মিঙ্কা সাইয়ান, দুই যোগ, যোগের পর যোগ, 24 বছরে কোনোদিন ঝগড়া হয়নি, যা চেয়েছে তাই দিয়েছো, কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার হার, যা চাইছে সব দিয়েছো। সোম্মা রাত মিঙ্কা সাইয়া, হঠাৎ একদিন তোমার মাঝে একটু ত্রুটি খুঁজে পেল। কলাত মা রয়তো খয়রাং কত, ওই মহিলা তখন বলেই ফেলল তোমার সঙ্গে বিয়ে বসে আমার শান্তি পেলাম না। 24 বছরের সম্পর্ক, 24 বছরের ভালোবাসা একটা কথার মাধ্যমে মহিলা ফিরিয়ে দেয়, আমার কপাল পোড়া, বিয়ে বসে শান্তি পেলাম না। এই কথা যেই নারী বলবে, ওই নারী যদি পর্দা করে, ওই নারী যদি সিয়াম রাখে, নারী যদি সলাত আদায় করে, ওই নারী যদি দান খয়রাত করে, যদি হজ করে, সব আমল বিফলে যাবে, ওই নারীর ঠিকানা জাহান্নাম, আল্লাহ নবী বলে গেছে। আরে আপনি তো 24 বছরের কোনো, আপনি বিয়ের না বিয়ের পরের দিনই স্বামী বলছেন তোর সাথে বিয়ে বসে আমার কপাল পুড়ে গেল। প্রতিদিন বলছেন আপনি আপনার স্বামীকে, তোর চাইতে একটা রিক্সা লাগতে বিয়ে বসলে তাও পহেলা বৈশাখে শাড়ি পেতাম। রংপুরে দেখেন না, বলছে শাড়ি দিতে হবে পহেলা বৈশাখে, স্বামী বলছে পারবো না, পহেলা বৈশাখ মুসলমান পালন করে না। কয় শাড়ি দিবি না হলে দড়ি দিবি, গলত ফাঁস দে মরবো। কয় তুই মরে কিন্তু শাড়ি দিব না। সত্যি সত্যি মারা গেছে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পর দেখবেন এরাও মনে হয় শহীদের কাতারে চলে যাবে, সরকার ঘোষণা করবে যে পহেলা বৈশাখের জন্য জীবন দিয়েছে, মনে হয় শহীদ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একথা যদি কোনো নারী বলে, অথচ ওই স্বামী কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে আপনাকে আপনার চাহিদা পূরণ করছে, এরপরও আপনি একদিন বলে ফেললেন তোর সঙ্গে বিয়ে বসে শান্তি পেলাম না, আপনার একথা বলা মানে আপনার জাহান্নামে চলে যাওয়া। এজন্য আল্লাহ নবী বললেন নারীদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম, অথচ
সাহাবীদের জামানায় তাবে তাবেইনের যুগে একজন মহিলা স্বামীর কিভাবে আনুগত্যশীল ছিল একটা আসার আপনাকে বলছি। তবা এউন নিসা গ্রন্থের 44 থেকে 46 পৃষ্ঠায় ঘটনাটা ব্রডকাস্টিং করে দেওয়া হয়েছে। এখানে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের বংশের একটা মেয়ে, সে ছিল বনু তামিম গোত্রের লোক। সুরাই এক ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন কাজী। সাবি একজন যুবক ছিলেন, তেই যুবক বিবাহ করবে পাত্রী খুঁজছে। এখন সুরাই বলছে, তুমি যদি বিবাহ করো ওই তামিম গোত্রের মেয়েকে বিয়ে করো, ওরা খুব ভালো হয়। তখন এই ছেলে বলছে, আচ্ছা তুমি ওই মেয়েদের মধ্যে কি পেয়েছ? কয় শুনবে? বলে হ্যাঁ বলো তো দেখি। কয় আমি একদিন বিচার করে আসতেছিলাম, একটা জানাজায় গেছিলাম, জানাজা থেকে বাড়িতে আসতে আমি তখন অবিবাহিত, আমি বনু তামিম গোত্রের মধ্যে দিয়ে রাস ওদের বাড়ির পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। আমার পানি পিপাসা লাগেনি, তারপর পানি পিপাসা পানি খাবারের ভান করে ওই বাড়িতে গেলাম। বাড়িতে একটা মুরব্বীকে দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম একটু পানি দিবেন? মুরব্বী বললেন, কি ধরনের পানি, তরল না খাবার দিতে হবে? কই না একটু পানি দিলেই হবে। তখন ওই মুরব্বী ওই মেয়েটিকে বললো, তুমি একটুকে পানি পান করাও, দুধ পান করাও। মহিলাটি মেয়েটি আমাকে দুধ পান করালেন। আমি এই মুরব্বীকে বললাম, মেয়েটার কি বিবাহ হয়েছে? বলে না কুমারী। আচ্ছা আমি তাকে বিবাহ করতে চাই, আপনারা কি রাজি? কই যদি উভয় পরিবার রাজি থাকে তাহলে হয়ে যাবে। এবার এই সুরাই বলছে, আমি বাড়িতে গেলাম, বাড়ি থেকে আমি কাজীকে সাথে নিলাম, নিয়ে এই মহিলার বাড়িতে আসলাম, এসে তার চাচাকে প্রস্তাব দিলাম। ওই বৃদ্ধ লোকটা আমাকে বলেছিল, এ হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হানজালা চেনেন না, যাকে ফেরেশতারা ফরজ গোসল দিয়েছিলেন? তে এই বংশের মেয়ে বনু তামিম গোত্রের মহিলা। তে যাই হোক, তার চাচা মিলে রাজি হয়ে আমাকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার সাথেই আমার ভিতরে পরিবর্তন আসে গেল। আরে আমি অন্য বংশের লোক এই তামিম গোত্রে বিয়ে করলাম, আমরা তো জানি এই গোত্রের মেয়েরা খুব রূঢ় আচারের হয়, কর্কশভাষী হয়। আচ্ছা তাকে আমি তালাক দিয়ে দিই। দেখেন ঘর সংসার করেনি, বাসর করেনি, তো বলছে তাকে আমি তালাক দিয়ে দিই। তো বলছে না তালাক দিব, যান একটু ঘর সংসার করি, সে যদি আমার কথা মতে না চলে তাহলে তাকে তালাক দিয়ে দিব। মা বোনদেরকে বলছে একটু মনোযোগী হন, এই গল্পটা শোনেন আপনাকে। তখন বিবাহ হয়ে গেল, আমি বাসর ঘরে গেলাম। আমি বাসর ঘরের নিয়ম অনুযায়ী দু রেকাত ছালাত আদায় করলাম। আমি ছালাত শেষ করে পিছনে তাকে দেখি, আমার বিবি আমার সাথে সাথে ছালাত করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ছালাত আমরা বিয়ের মজলিসে পড়াই, স্বামী স্ত্রী একসঙ্গে, একদম জাহিলিয়াত, একদম বর্বর, একদম মূর্খ কাজ এটা। বিয়ের মজলিসে কোনো ছালাত নেই, বাসর ঘরে যাবে, স্বামী সামনে বিবি পিছনে দাঁড়িয়ে দু রেকাত নফল ছালাত আদায় করবে। তে সালাত আদায় করার পরে আমি এই মেয়ের দিকে অগ্রসর হব, এমন তো অবস্থায় এই মেয়ে আমাকে বললেন একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম। মেয়ে আমাকে বল, মেয়ে তখন আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়লেন। এবারে মেয়ে আমাকে বললেন, শোনেন আপনার গোত্রে অনেক পুরুষ মানুষ, অনেক মেয়ে ছিল যাদেরকে আপনি বিবাহ করতে পারতেন, আমার গোত্রেও অনেক মেয়ে পুরুষ ছিল যাদেরকে আমি বিবাহ করতে পারতাম, কিন্তু আল্লাহ তাকদিরে লিখে রেখেছে আপনার বংশ আর আমার বংশ, অতএব আপনি আমার প্রতি সুবিচার করবেন, আমার প্রতি অন্যায় জুলুম করবেন না। এক, আমি চিনি না আপনাকে, আপনার চরিত্র কেমন, আপনার ব্যবহার কেমন, আপনি কি জিনিস পছন্দ করেন সেটা আপনি আমাকে বলবেন, আমি সেটা আপনাকে পরিবেশন করার চেষ্টা করব। দুই, আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার চান আমি সেই ব্যবহার আপনাকে দিব। তিন, আপনি আপনার বাড়িতে কাকে কাকে প্রবেশ করতে অনুমতি দিচ্ছেন, কাকে কাকে দিচ্ছেন না, এই রকম করে সব ওই মহিলা খুঁটিনাতিটার স্বামীকে বলছে। এটা একজন আদর্শ নারী হিসেবে বাসর ঘরে তার স্বামীকে এগুলো বলা উচিত। তখন সব কথা শেষ, এবার পুরুষ বলছে, তুমি যদি যা বলছো এই নীতির উপর অটল থাকো তাহলে তোমার কপাল ভালো, আর যদি অটল না থাকো তাহলে তোমাকে একবারে খোলা করে দেবো, তালাক দিয়ে দেবো। এরপরে মহিলা বলছে, আচ্ছা একটা কথা ভুলে গিয়েছি, বলে কি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে কোনো মেহমান আসবে এটা কি আপনি চান? কয়ে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে কোনো লোক এসে আমাকে বিরক্ত করবে এটা আমি চাই না, তার মানে শ্বশুরবাড়ির লোক আমার বাড়িতে আসবে এটা আমি চাই না। তো কচ্ছে ঠিক আছে ঠিক আছে,
ঘর সংসার হচ্ছে এক বছর, এক বছরে ওই মহিলার বাড়িতে কোনো বাপ মায়ের পরিবার থেকে কেউ আসেনি, কয় বছর বলেন তো? এক বছর। তখন কিন্তু মোবাইলেরও যোগ ছিল না যে মোবাইল করে খবর নিয়েছে। এখন তো মেয়ে বাপের বাড়িতে না পৌঁছতেই ফোন, মা কেমন আছো তুমি? দেখেন আদর্শ একজন নারীর কর্তব্য দেখেন। সুরাই বলছে এক বছরে ওর কাছ থেকে আমি কোনো খারাপ আচরণ পাইনি, তবে এক বছর পর আমি বিচার করে বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখলাম একজন বৃদ্ধা মহিলা আমার বাড়িতে আমার বিবিকে বলছে এটা করো ওটা করো। আমি তখন জিজ্ঞাসা করলাম মহিলাকে, আমার পরিবারের লোকজন বলল তোমার শ্বশুর বাড়ির এলাকার লোক। আমি বাড়িতে গেলাম, বসলাম, ওই বৃদ্ধা ওই মহিলাটি আমার কাছে আসলেন, এসে আমাকে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবা উমাইয়া, হে আবু উমাইয়া তোমাকে সালাম জানাচ্ছি। আমি তার সালাম নিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? সে বলল আমি তোমার শাশুড়ি, তোমার বিবির মা। আচ্ছা আচ্ছা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কথা হচ্ছে। তখন এই মেয়ে মহিলা বলছে আমার মেয়ের কাছ থেকে আপনি কেমন আচরণ পেয়েছেন? তখন এই সুরাই বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচরণ পেয়েছি। তো বলছে তুমি তাকে শাসনের মধ্যে রাখবে। এই কথা বলে মেয়েকে শাসন করে আরেকটা কথা বললো, শোনো একটা পুরুষ তার বাড়িতে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস রাখে তার নাম একটা মহিলা। পুরুষ যদি শক্ত থাকে মহিলা ঠিক থাকবে। দেখেন স্বামী জামাইকে মেয়েকে শাসন করার কথা বলে চলে গেল। এরপরে মহিলা আরেকটা কথা বললো, আচ্ছা বলো তো তোমার বাড়িতে এখন তোমার শ্বশুর বাড়ির লোকজন আসবে এটাকে তুমি পছন্দ করো? কয় হ্যাঁ, এখন তারা যখন খুশি তখন আসতে পারে, অনুমতি দিচ্ছে। এরপরে সুরাই বলছে, যে কথা বলার জন্য এই ঘটনাটা বললাম, সুরাই বলছেন 20 বছর সংসারের জীবনে ওই মহিলা কোনোদিন আমার প্রতি রাগ করেনি, ওই মহিলা কোনোদিন আমার অবাধ্য হয়নি, ওই মহিলার কাছ থেকে কোনোদিন আমি খারাপ আচরণ পাইনি। এরপরে বলছে 20 বছরে আমি একদিন তার প্রতি জুলুম করেছিলাম। কিভাবে? আমার বাড়ির সাথে মসজিদ ছিল, ফজরের সালাতের ইকামত হবে, আমি সুন্নাত পড়ছিলাম বাড়িতে, সুন্নাত পড়া শেষ, ইকামত শুরু হয়ে গেছে, হঠাৎ করতে দেখলাম একটা বিচ্ছু আমার ঘরের মধ্যে, আমি একটা পাত্র দিয়ে বিচ্ছুটাকে ঢেকে রাখলাম আর আমার বিবিকে বললাম শোনো তুমি যেখানে আছো ওখানে থাকবে, আমি না আসা পর্যন্ত নড়বে না। আমি নামাজে গেলাম, নামাজ পড়ে এসে দেখলাম বিচ্ছুটা আমার বিবিকে দংশন করেছে। কেন দংশন করেছে? বিচ্ছুটা পাত্রের ভিতর থেকে যে কোনোভাবে বের হয়ে গেছে, আমার বিবিকে গিয়ে দংশন করছে। আমি যে বিবিকে বলে গেছিলাম আমি না আসা পর্যন্ত তুমি নড়বা না, এজন্য ওই বিচ্ছুকে দেখে আমার বিবি আর পালাইনি, এজন্য বিচ্ছুটা তাকে দংশন করেছে। এই 20 বছর জীবনে আমি একবার তার প্রতি রাগ করেছিলাম, সেদিন আমি তার প্রতি ধমক চেয়েছিলাম, রাগ করেছিলাম, আর এই 20 বছরের জীবনে একদিনও তাকে আমার ধমক দেওয়া লাগেনি। বলেন তো এবার আমাদের যুগের মহিলারা কেমন? এই ঘটনাটা এর জন্যই বললাম, এইরকম নারী হতে হবে। আপনি পিতা, আপনার মেয়েকে এরকম আদর্শ শিখাতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। সম্মানিত উপস্থিতি, মা বোন আপনাকে বলছি স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দেওয়া যাবে না। স্বামী যে ভালোবাসা দয়া দিয়েছে এটা আপনাকে মানুষের কাছে বলতে হবে যে আমার স্বামী খুব ভালো, স্বামীর প্রশংসা করতে হবে। যাই হোক, 5 নম্বর পয়েন্ট বলছি, অযথাই কোনো নারী তার স্বামীর কাছ থেকে তালাক চাওয়া যাবে না। যদিও একজন নারী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে কয়েকটা কারণে, এক, স্বামী যদি অক্ষম হয় তাকে তার চাহিদা পূরণ করতে না পারে, দুই, স্বামী যদি তার ভরণ পোষণের ক্ষমতা দিতে না পারে, তিন, স্বামী যদি তাকে পর্দায় রাখতে না পারে, স্বামী যদি তাকে শরীয়ত গরহিত কাজ করতে বাধ্য করে, তাহলে নারী স্বামীর কাছে তালাক চাবে। এছাড়া কোনো নারী ইচ্ছাকৃতভাবে যে কোনো ত্রুটিতে স্বামীর কাছে তালাক চাওয়া নিষিদ্ধ। এই হাদিসটা পাবেন তিরমিজির 1107 নম্বর হাদিস, সৈয়ুল জামের 2606 নম্বর হাদিস। এখানে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক ফি গায়রি মা বাসিন ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। যেই নারী তার স্বামীর কাছে অযথাই তালাক চায়, এমনি ঝগড়া হয়েছে তালাক চাইছে, আরে আমাকে তুমি তালাক দাও, দিয়ে দাও, বাপের বাড়িতে জানিয়েছে সব দাও, চলে যাবো বাপের বাড়ি, চলে যাবো, থাকবো না আরো। তা আল্লাহ নবী বললেন যে নারী অযথাই তার স্বামীর কাছ থেকে তালাক চায়, ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাতের গন্ধ হারাম হয়ে যায়। বুঝাতে পারেনি? জান্নাত তো হারাম হারাম, জান্নাতের গন্ধ হারাম। এখান থেকে 40 বছর দ্রুতগামী একটা বাহন যাবে, যত দূর যাবে সেখান থেকে এই জান্নাতের গন্ধ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ,
আর এই নারীর জন্য জান্নাতের গন্ধ হারাম। যে নারী বিনা প্রয়োজনে স্বামীর কাছে তালাক চায়, এই দোষটা আমাদের সমাজে আছে। এমনিতেই বলে, আরে মাও বলে, আরে তোকে ভাতের জন্য বিয়ে দিছি নাকি, আয় চল আয়, তো কালকে আর এক বিয়ে দেবো। এদেশের মাটিতে যত নারী তালাক প্রাপ্ত হয় তার পিছনে শতকরা 90% দায়ী ওই নারীর মা এবং বাপ। সতর্ক থাকতে হবে, অযথাই স্বামীর কাছে তালাক চাও, আমার ঠিকানা জাহান্নাম, জান্নাতের গন্ধ হারাম আপনার জন্য। আল্লাহ রাসূল আসতে 15 বছর আগে বলে গেছেন। পয়েন্ট নাম্বার 6, স্বামীর যদি বাড়িতে থাকে স্বামীর অনুমতি ছাড়া আপনাকে নফল সিয়াম নফল সলাত রাখা যাবে না। বুখারীর 4793, লা তাসমুল মারআতু বাআলাহা ইল্লা শাহিদুন ইল্লা বিইজনিহি। সংক্ষেপ করছি, আল্লাহ রাসূল বলছে স্বামী যদি উপস্থিত থাকে একটা নারীর পক্ষে বিবির পক্ষে, নফল সিয়াম রাখা স্বামীর অনুমতি ছাড়া হারাম। তবে স্বামী যদি বিদেশে থাকে আপনি নফল সিয়াম রাখতে পারেন, সমস্যা নেই। তবে স্বামী যদি বাড়িতে থাকে স্বামীর মর্যাদাকে বোঝানো হয়েছে, নফল সিয়াম নফল রোজা নফল সালাত আদায় করতে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি বলে যায় তুমি জহরের পরে 2 রাকাত সুন্নত পড়েছো, বলে হ্যাঁ, আর পড়ার দরকার নেই, আপনার ক্ষমতা নেই পড়বেন। স্বামী যদি বলে আজকে তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আপনার ক্ষমতা নেই তাহাজ্জুদ পড়ার। পয়েন্ট নাম্বার 7, স্বামীর বাড়িতে যে পোশাক পরা উচিত এই পোশাক অন্য জায়গায় যায় পরা হারাম। তথা নিজের বাড়ি যেভাবে থাকবে স্বামীর কাছে, এইভাবে অন্য কোথাও গিয়ে নিজের পোশাক খোলা যাবে না। বেড়াতে গিয়ে বিয়ের মজলিসে অনুষ্ঠানে অর্ধলগ্ন পোশাক পরা যাবে না, পোশাক খুলে ফেরা যাবে না। এই ব্যাপারে সহিহুল জামের 2708 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন ইমরাতিন তাদাউ সিয়াবাহা ফি গায়রি বাইতিন যাওজাহা ইল্লা হাতাকাতি সিত্রা বাইনাহা ও বাইনা রব্বিহা। আল্লাহ নবী বললেন যে নারী স্বামীর গৃহ ব্যতীত অন্য কোথায় গিয়ে তার কাপড় খুলে ফেলে, আল্লাহ আসমান থেকে ওই নারীর পর্দার বিধানকে খুলে দেয়, একদম আল্লাহ থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এই হাদিসের ডাইরেক্ট অনুবাদ হলো যে সকল নারী স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় ব্যভিচার জিনাতে লিপ্ত হয়। এরপরে দ্বিতীয় যেটা বুঝ হলো, স্বামীর কাছে যে 800 পোশাক আপনি থাকবেন, দুলা ভাইয়ের বাড়িতে গিয়ে আপনি সেই পোশাক পরতে পারেন না। রাস্তায় বোরকা পরে গেছেন আর বিয়ের মজলিসে গিয়ে বোরকা খুলেছেন, ওরে বাবা, বিয়ের মজলিসে বোরকা পরে থাকলে আমার গলাতে যে এক ভরি স্বর্ণ আছে একটা হার, এটা তো মানুষ দেখতে পারবে না। এজন্য শাড়ি পরে ব্লাউজ অর্ধেক বের করে ওই হারটা বের করে বিয়ের মজলিসে আপনি চলছেন, ইচ্ছত দেখে আপনার রাখি থাকে। এই ধরনের মহিলার জন্য আল্লাহর পর্দার বিধানকে একদম উৎখাত করে দিয়েছে আল্লাহর বিধান, এই মহিলার তো উপরতে উঠে নিয়েছে, এই মহিলা জাহান্নামী দায়ুস। বিয়ের মজলিসে আপনি বেপর্দায় থাকতে পারেন না। বাপের বাড়িতে গেছেন, দুলা ভাই আছে, চাচাতো ভাই আছে, খালাতো ভাই আছে, ওই বাপের বাড়িতে গিয়েও পর্দা করতে হবে, এটা হলো বিধান। সংক্ষেপ করছে এখন পয়েন্টগুলো। 8 নম্বর পয়েন্ট হলো, স্বামী যদি তাকে সহবাসের জন্য আহ্বান করে এই কথাকে প্রত্যাখ্যান করা যাবে না। যে আয়াতটি আমি খুতবার মধ্যে নিয়েছি সূরা রুম 21 নম্বর আয়াত, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আন খলাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়ার রাহমা। তোমার রবের অসংখ্য নিদর্শন এই পৃথিবীতে আছে, তোমার রবের অনেক নিদর্শন এই পৃথিবীতে আছে। আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটা খুঁটিহীনভাবে আসমান চন্দ্রগুলো সৃষ্টি করেছি, খোঁটা লাগেনি, অনেক নিদর্শন তোমার রবের আছে। সূর্যটাকে পূর্ব দিকে তুলে পশ্চিমেকে নিয়ে যায় এই ক্ষমতা পৃথিবীর কারণেই। আল্লাহ বললেন একটা নিদর্শন, এত নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের জন্য, পুরুষদেরকে বলছে তোমাদের জন্য, তোমাদের মধ্য হতে তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছে যাতে তোমরা তাদের নিকটে তৃপ্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়ার রাহমা, আর আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা এবং সহানুভূতি সৃষ্টি করে দিয়েছি। এজন্য বুঝতে হবে নারীকে যে আমার স্বামী আমার কাছে তৃপ্তি পাবে, এজন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাকে সৃষ্টি করেছে তোমার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য। স্বামী যদি আহ্বান করে আপনি বেঁকে যান, হাদিস বলছে, কত হাদিস বলবো, যে হাদিসটি খুতবার মধ্যে বলেছিলাম বুখারীর
2998 নম্বর হাদিস, মুসলিমের 2594 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি আল্লাহ রাসূল বলছেন, ইজা দা রুজুলুন ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাত ফাবাতা গদবান আলাইহা লানাতাল মালাইকা হাত্তা তুসবিহু, যখন কোনো রাত্রিতে যদি স্বামী তার বিবিকে আহ্বান করে আর বিবি যদি এই আহ্বান প্রত্যাখ্যান করে, আল্লাহ রাসূল বললেন ফজর পর্যন্ত এই নারীর প্রতি যত ফেরেশতা আছে পৃথিবীতে কোটি কোটি ফেরেশতা সব ফেরেশতাই নারীর প্রতি অভিশাপ করতে থাকে। এরপরে হাদিসটা বলছি যেটা বুখারী মুসলিমের 2595 নম্বর হাদিস, এটার রাবি আবু হুরায়রা, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদি মা মিন রাজুলি ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহা ফাতাবা আলাইহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যখন কোনো নারীকে তার স্বামী আহ্বান করে বিছানায়, নারী যখন এটা প্রত্যাখ্যান করে, ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাফিতান আলাইহা হাত্তা ইয়ারদানহা, এক হাদিসে বললেন ফেরেশতারা তার বদদোয়া করে, এই হাদিসে বললেন স্বামীর আহ্বানে যদি কোনো নারী তার আহ্বানকে প্রত্যাখ্যান করে, তামাম পৃথিবীর রাজাদিরাস মহান রব্বুল আলামিন ওই নারীর প্রতি নাখোশ হয়ে নারীর প্রতি লানত বর্ষণ করতে থাকে, ওই নারীর প্রতি অভিশাপ করে যতক্ষণ না স্বামীর কাছে সে ক্ষমা চায়। অথচ আরে মদ্দা তুই থাক তোর দিকে আমি থেকে আমার দিকে, হ্যাঁ কীভাবে, অথচ ভুল সিদ্ধান্ত আপনার স্বামীকে। অন্য হাদিসে বলছে যেটা শুধু বোঝানোর জন্য, একজন স্বামী যদি উটের পিঠে চড়ে বিবিকে বলে আমি উটের পিঠে তোমার সঙ্গে তৃপ্তি পেতে চাই চলে আসো, নারীর উচিত সেখানে যেতে হবে, এটা বোঝাচ্ছে একজন স্বামীর মর্যাদাকে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি মা বোন, যে স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানাচ্ছেন, এজন্য আপনার উচিত স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো স্বামী স্ত্রীর গোপন কথা অন্যর কাছে প্রকাশ না করা। এটা পুরুষেরও আছে ভুল, নারীরও আছে ভুল, এই আলোচনা সবার জন্য আপনি বুঝেন। এখন হাদিসটা মুসনাদ আহমদের 26301, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা মজলিসে ছিলাম, আল্লাহ রাসূল আমাদেরকে লক্ষ্য করে বললেন, এই সকল নারীরা এবং এই পুরুষেরা শোনো, এই পুরুষেরা তোমরা তোমাদের বিবির সঙ্গে যেরকম যে মিলামিশা যে ভালোবাসা মহব্বত করো, মনে হয় তোমরা এটা মানুষের কাছে প্রচার করো, এই নারীরা তোমরা স্বামীর সঙ্গে যে গোপনীয় অন্তরঙ্গ কাজ করো এটা মনে হয় তুমি প্রচার করো অন্য 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 মানুষের কাছে। সব সাহাবী চুপ থাকলেন, কেউ কথা বললেন না। আসমা বিনতে ইয়াজিদ বললেন, আমি দাঁড়িয়ে বললাম, হে আল্লাহর নবী, এই দোষটা পুরুষেরও আছে নারীরও আছে। আরে বিয়ের পরের দিন বন্ধুদেরকে বলছেন বিবির যা গোপনীয় খবর সব বলছেন, আমার বিবি এরকম এরকম এরকম, ও এখন চাস্তে বোনের কাছে বলছে, আরে নতুন বিবাহ দিয়েছ তোমার নতুন দুলা ভাইটা এরকম 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 সব বলে ফেলছে, দিক শত দিক। এবার দেখেন আল্লাহ রাসূল তখন বললেন, আসমা বিনতে ইয়াজিদ যখন বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন এটা সবাই করে, আল্লাহ রাসূল বললেন, ফালা তাফআলু ফা ইন্নামা যালিকা মিসলু শাইতান, ও আমার উম্মতেরা এইগুলো কাজ তোমরা করো না, ফালা তাফআলু তোমরা করো না, স্বামী স্ত্রীর গোপন বিষয় কে অপরের কাছে তোমাদের দুইজনের গোপন বিষয়গুলো মানুষের কাছে তোমরা প্রচার করো না, ফা ইন্নামা যালিকা মিসলু শাইতান, এইটা যারা প্রচার করে এরা হলো শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। হাদিসটি এই পর্যন্ত থাকলে হতো, আল্লাহ রাসূল আরো বললেন, লাকিয়া শাইতানা তানফি তরিকিন ফাগাশিয়াহা ওয়ান্নাসু ইয়ানজুরুন, মনে করো একজন শয়তান রাস্তায় চলছে, আরেকজন ওই শয়তান তার বিবির সঙ্গে রাস্তার মধ্যে দেখা, হাদিস বুঝাচ্ছে। প্রথমে বললেন এই ব্যবহার যারা করে তারা শয়তান, দেখেন না বিবিকে থ্রি পিস পরে বিবির সঙ্গে খ্যাত করে একটা ছবি দিয়ে ফেসবুকে দিয়ে দিছে, সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ অনেক পুরুষ আছে বিবির ছবি ফেসবুকে দিয়েছে, শেষ সব শেষ। এবার হাদিস বলছে, দেখেন হাদিস বোঝাচ্ছে, হাদিস কি বলছে, আল্লাহ রাসূল পরে বললেন যে লাকিয়া শাইতানা তাং ফি তরিকিন ফাগাশিয়াহা, শয়তান রাস্তায় চলে, ওই যারা এই প্রচার করে তারা হলো শয়তানের মতো, কেমন শয়তান তার উল্লেখ করছেন হাদিসে, শয়তান রাস্তায় চললেন, রাস্তায় চলতেই তার বিবির সঙ্গে দেখা হলো এবং রাস্তার মধ্যে তারা মিলামেশা করলো, অন্নাসু ইয়াংজুরুন, আর এই মিলামেশাটা অন্য অন্য মানুষ রাস্তার মানুষ সবাই দেখলো, এরা যে চরিত্রের লোক, স্বামী স্ত্রীর গোপন খবর যারা প্রচার করে এরা এরকম চরিত্রের লোক, এইরকম মিলামেশা করা হলো কুকুর, রাস্তায় মিলামেশা করে সবাই দেখে। আর আপনি যদি আপনার বিবির এই অন্তরঙ্গ বিষয়গুলো প্রচার করেন, বিবি যদি তার স্বামীর অন্তরঙ্গ বিষয়গুলো প্রচার করে, তাহলে এই মহিলা এই পুরুষ হলো এই কুকুরের চেয়ে নিকৃষ্ট, উলাইকা কাল আনাম বালহুম আদল,
কতগুলো বুঝাবো বলেন তো। সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত, এরা হলো চার পালা জানোয়ারের মতো, এর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের 2597 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ভয়াবহ অবস্থা হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি তার স্বামী স্ত্রীর এই গোপন বিষয়গুলো প্রচার করেছে। তারপরের হাদিস 2598, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমানত যেটা, সবচেয়ে সম্পদ যেটা, সেটা হলো স্বামী স্ত্রীর গোপন বিষয়। বলেন সুবহানাল্লাহ, অনেক প্রচার করেছেন আর করেন না। স্বামীর কথা দুলা ভাই একজা বলছেন, আরে কোথায় বিয়ে দিছেন, ও তো খুজা, সি 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 ধিক শতধিক, এই গোপন অঙ্গগুলো সব, গোপন কথাগুলো সব আপনি প্রচার করে দিয়েছেন, আপনিও প্রচার করেন আপনার বিবির কথা। আপনার চরিত্র হলো শয়তান কুকুরের মতো, এই চরিত্র থেকে দূরে থাকতে হবে। 10 নম্বর পয়েন্ট, যেটা স্বামীর বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া মানুষকে প্রবেশ করতে দেওয়া নিষেধ। স্বামী থাকে সৌদি আরব, এখন খালাতো বোন ফোন করেছে যে সকিনা আমি একটু তোমার দুলা ভাইক না তোমার বাড়িতে আসতে চাই, নতুন বাড়ি করলা, এখন আপনার ক্ষমতা নাই আপনার স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া আপনার খালাতো বোন থেকে ভগ্নিপতিকে আপনার বাড়িতে ঢুকতে দেওয়া, বলতে হবে আমি আমার স্বামীর কাছ থেকে একটু শুনি। স্বামীকে বলবে স্বামী শোনো আমার বোন তার স্বামীকে নিয়ে আসতে চায়, আমি কি অনুমতি দিব? স্বামী যদি বলে হ্যাঁ যেহেতু আমার ছেলে আছে তুমি পর্দার ভিতরে থাকবা, আতিথ্য আপ্যায়নের লোক আছে তাহলে আসতে দাও, আর স্বামী যদি বলে না দেওয়া যাবে না, তাহলে ওই নারীর ক্ষমতা নাই তার বাড়িতে বেগানা পুরুষকে ঢোকানো, নিষেধ শরীয়তে। 7628 নম্বর হাদিস, 48 নম্বর হাদিস, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়া নিষেধ। সূরা আহজাব 33 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির। এতগুলো বললাম, এবার এখন কথা হলো আল্লাহর অবাধ্য হয়ে স্বামীর আনুগত্য করা যাবে না। এখন বলবেন আলামিন হুজুর তো বলেই গেল স্বামী যা বলবি তাই বল করব, স্বামী যদি বলে চ একটু বোরকা ছাড়া ঘুরিয়ে বেড়াই, তো হুজুর তো বলো স্বামীর কথা অমান্য করা যাবি না। এইবার লাস্টের অ্যান্টিবায়োটিক ডোজ, যেটা স্বামীর আনুগত্য ততক্ষণ করব স্বামী যতক্ষণ পরকালের পক্ষে কথা বলবে, শরীয়তের পক্ষে কথা বলবে। স্বামী যদি শরীয়ত গর্হিত কাজ করতে আহ্বান করে তখন স্বামীর কথাকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহুল জামের 7520 নম্বর হাদিস, লা তাতু লি মাখলুকিন ফি মাসিয়াতি আযজা ওয়া জাল্লা, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে না। স্বামী যদি বলে সকিনা তুমি আজকে নামাজ পড়ো না, স্বামীকে বলতে হবে স্বামী আপনি ওখানেই থাকেন আমি নামাজ পড়বো, প্রয়োজনে আপনার আপনি আমাকে তালাক দিয়ে দেন কিন্তু আমি নামাজ বাদ দিব না, এই ক্ষেত্রে নারীকে কঠোর হতে হবে। কিন্তু ওরে বাবা, স্বামী যদি খেলে একবার বলে চলো আজকে খালাতো বোনের বিয়ে তো তোমাকে একটু শাড়ি করে নিয়ে যাবো, মোটর সাইকেল একটু উঠবা শাড়ি করে নিয়ে দেবো, বিবি সেই খুশি, ওরে বাবা হ্যাঁ, আরে এতদিন বোরকা পরে আসলে একটু বিয়েতে স্বামী প্রস্তাব দিয়েছে, আরে খুশিতে বাগবাগ দিক আপনার আঁকি থাকে। সম্মানিত উপস্থিতি, আসলে একটা বিষয়ে আলোচনা করলে খুদবার সময় একটু সংক্ষিপ্ত মানে পার হয়ে গেছে, যেটা আমি ক্ষমা চাচ্ছি বিষয়টা পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। এই রকম ভুলগুলো আমাদের নারীদের মধ্যে আছে, আর দুই তিনটা ভুল শুধু ইঙ্গিত দিচ্ছি, সেটা হলো স্বামী যদি অতিথি মেহমান আপ্যায়ন করে আপনাকে আপনাকে সহযোগিতা করতে হবে। এই ব্যাপারে সূরা আহসান 9 নম্বর আয়াত নাজিল হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি সোলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি সোলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহমানকে আপ্যায়ন করা নিই, স্বামী যদি বাড়িতে মেহমান নিয়ে আসে স্ত্রীকে সহযোগিতা করতে হবে। এরপরে হলো স্বামীর প্রতি রাগান্বিত রাগ রাগের সুরে তাকানো যাবে না। আল্লাহ রাসূল বলছে তোমরা জানো সবচেয়ে উত্তম নারী জান্নাতি নারী কে? আল্লাহ সাবার বলেন কে তারা? আল্লাহ রাসূল বলেন ওই নারী যে নারীর দিকে স্বামী তাকালে অন্তরটা ভরে যায়, আর আপনি মুখ বিষ করে থাকেন, ওই বাপের বাড়ি থেকে জানা জমি নিয়ে এসছেন, ওই অহংকার আপনার। আরও বেশ কিছু পয়েন্ট ছিল, যেটা আপনাকে বলছি যে স্বামীর অবাধ্য থেকে দূরে থাকেন, স্বামীর মেহমানদেরকে সহযোগিতা করেন, স্বামী যদি দান করতে চায় সে কাজ আপনি সহযোগিতা করেন। এই ব্যাপারে অনেক হাদিসের গল্প ছিল অ্যাড করা, যেগুলো খুতবার মধ্যে বলার সুযোগ হলো না, এখন আপনাদেরকে বলবো আপনারা খুতবা শুনতে আসবেন, অনেক মহিলা খুতবা শুনতে আসে গল্প করে, একটু দূরে থাকবেন। অনেক মহিলা পর্দা করে না, পর্দা করে বাইরে বের হয় না, আরে মনের পর্দা বড় পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক, বোরকা পরা লাগবে কি? কিন্তু আপনার মন ঠিক আছে, আপনি বোরকা যদি না পরেন, আপনি যদি ব্যাপারতায় রাস্তা চলেন, 10 জন পুরুষ যদি আপনাকে দেখে মনে মনে কল্পনা করে কি সুন্দর মিয়ে গেল রে, ওই 10 জনের সাথে জিনা করার পাপ হবে আপনার। এই জন্য আপনার অন্তর ভালো থাকলো আপনার দেহকে আবৃত করতে হবে,
মর্যাদাবান নারীরা পর্দা থাকে, যারা রাস্তার মেয়ে বেপর্দা, যারা গর্হিত তারা পর্দা করে না, কিন্তু আপনি মর্যাদাবান মহিলা, আপনি পর্দা থাকবেন। সালাম ফেরার পরে একটু গত সপ্তাহের খুতবার বিষয়ে একটু জানা অজানা কিছু বিষয় আছে যেটা বলে দিব। আপনারা সালাম ফেরার পরে কয়েক মিনিট থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে যেটা বলবো, আপনাদের মেয়েদেরকে এভাবেই গড়ে তোলেন। মা বোনদেরকে যেটা বলবো, আপনারা এখন এতদিন যে ভুল করেছেন, স্বামীর কাছে ক্ষমা চান, আপনি স্বামীর প্রতি রাগিয়েন না। স্বামী আপনার প্রতি রাগাবে, তার কারণ হলো স্বামী যদি আপনার প্রতি রাগ না করে আপনি গোসি মাছের মতো পিছলে চলে যাবেন। এই জন্য স্বামীকে রাগাতে হবে, স্বামীর শাসনের লাঠিকে ঘর থেকে দূর করা যাবে না। আল্লাহ আপনাকে আমাকে এই খুতবা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিক। আমরা বলি আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ। আপনারা খুব মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, এর জন্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ আমরাও আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতিভাবে একসঙ্গে দেখা করে দেয়, আমরা বলি আল্লাহ আমিন। সবাইকে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের ফিরদৌস দান করে দেয়, আমরা বলি আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনটা ঢেলে সাজানোর সুযোগ করে দিক, আমরা বলি আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ।